যে জনগণ চাই তার একটা লিডারশিপ এবং সেই লিডারের পেছনে সে থাকবে সেই লিডারকে মেনে সে চলবে তাহলে যা উনি যে বারবার বলছেন আপনাদের সেই লিডারশিপটাই নাই তাহলে আপনারা কার পিছনে আছেন আমাদের মধ্যে হলো যে আমাদের তো যতটুকু আছে হ্যাঁ সেটা ওনাদের সেটাও নেই আমি মনে করি যে মির্জা ফখরুল সাহেবকে যদি জাস্ট বাংলাদেশের যে কোনো একটা জায়গাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক মির্জা ফখরুল সাহেবকে দাঁড়াই করাই দেওয়া হোক তার আগে হচ্ছে উবায়দুল কাদেরকে দাঁড়াই করাই দেওয়া হোক যদি জামানত নিয়ে আসতে পারে আপনি জীবনে আপনি যে শাস্তি দেবেন শেষ শাস্তি নিয়ে হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা ইলেকশন হবে সরকারের ইলেকশন একটা সিটে উবায়দুল কাদের সিটে বা শিরিন শার সিটে একটা ইলেকশন হবে মানে নেতা এখন নেতা বলতে স্পিকারের সাথে বড় নেতা নাই তা বা আসাদুজ্জামান খান কামাল সাহেব আছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এইরকম

আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কতটা স্ট্রং আছে এটা বোঝা যাবে এইগুলো নির্বাচন ওই জায়গাতে তারেক রহমান না মির্জা ফখরুল কার নির্দেশনা শুনেন আরে মানে আমি তো জানতে চাই ওনাদের প্রেক্ষাপটে আমি তো কথা বলতেছি যে দলের মহাসচিব পর্যায়ে জি আমি একদম হাই কমান্ড বলছি হাই কমান্ড যখন হচ্ছে এখানে হাই কমান্ডে আমাদের তো বেগম খালেদা জি আসছেন দলের চেয়ারপারসন স্টিল সি ইজ অ্যালাইভ তিনি যেহেতু কারাদণ্ডিত তাদের কথা মতো প্রাপ্ত ফলে তার এগেন্স মানে তার বিপরীতে তার সন্তান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন